নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি উত্তর কোরিয়ার। অনলাইন ডেস্ক। রাজধানী পিয়াংইয়াংয়ে গত শনিবার কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র সহ সামরিক সরঞ্জাম প্রদর্শন করে উত্তর কোরিয়া। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, পিয়াংইয়াং সাপ্তাহিক ভিত্তিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে। আন্তর্জাতিক মহলে নিন্দা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনা থাকা সত্ত্বেও তারা এইসব তৎপরতা চালিয়ে যাবে বলে জানিয়েছে। উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী হান সং রিয়ল বিবিসিকে বলেন, আমরা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব। হান সং রিয়ল বলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তাহলে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাবে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রকে পরীক্ষা না করতে উত্তর কোরিয়াকে সতর্ক করেন, কিন্তু উল্লেখ করেন উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্যের সুযোগ শেষ। যুক্তরাষ্ট্র আর কোনো ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা সহ্য করবে না। কোরিয়ার উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে গত শনিবার পিয়াংইয়াং ব্যাপক সমরাস্ত্র প্রদর্শন করে। পরদিন তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, তবে এই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এখন দেশটি ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিল। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে লেটেস্ট নিউজগুলো পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।